দেন আধিকারিকের সঙ্গে। বিভূতিভূষণের কাহিনী আর সত্যজিৎ রায়ের পরিচালনা, এই দুয়ের যুগলবন্দিতে বেশ কিছু চলচ্চিত্র অনন্য মাত্রা পেয়েছে। পথের পাঁচালী, অপুর সংসার, অশনী সংকেত, তো আপনি কিছু বলুন না আমাদের এ ব্যাপারে। এটা একটা মহামিলন, বিভূতিভূষণের কাহিনী অবলম্বনে সত্যজিৎ রায়ের ছবি। বিভূতিভূষণের প্রথম উপন্যাস পথের পাঁচালী সত্যজিৎ রায়েরও প্রথম ছবি পথের পাঁচালী। পথের পাঁচালী নিয়ে যে একটা ছবি হতে পারে এটা কিন্তু কেউ সেই সময় ভাবেননি। তার কারণ, বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের যে বিষয় বা মেজাজ তখন ধরা হয়েছিল সেটাই কিন্তু পথের পাঁচালীতে ছিল না। সত্যজিৎ রায় যখন সিগনেট প্রেসে কাজ করছেন, পথের পাঁচালীর কিশোর সংস্করণ আমাটির ভেপুর প্রচ্ছদ এঁকেছেন বা অলঙ্করণ করছেন, করতে করতেই তার প্রথম মনে হলো, না এটা তো একটা বিভূতিভূষণ জন একটা দারুণ চিত্রনাট্য লিখে রেখেছেন, এর তো একটা ছবি করা যায়। তিনি ছবি করলেন। বিভূতিভূষণের কাহিনীতে ছিল কোমল বাস্তবতা, অনাবিল স্বপ্নময়তা। সত্যজিৎ রায় ছবি করার সময় সেই কমলতা বা স্বপ্নময়তা একটা আস্তরণ খুলে ফেললেন, নিয়ে একটা নতুন ফর্মে তাকে প্রকাশ করলেন। তো একটা বিখ্যাত ছবি হয়ে গেল পথের পাঁচালী। তো তারপরে সত্যজিৎ কিন্তু থেমে থাকলেন না, আবার বিভূতিভূষণকেই নিলেন। তিনি পথের পাঁচালীর যে পরবর্তী অংশ, বিশেষ করে নিশ্চিন্দুপুর ছেড়ে অপু এবং তার মা বাবার সঙ্গে যখন কাশী যাত্রা করছে এবং সর্বজয়ার মৃত্যু অবধি, তিনি একটি কাহিনীকে নির্বাচন করে তৈরি করলেন অপরাজিত। অপরাজিততে তিনি খুব খুশি হয়েছিলেন এই জন্যই যে যেকোনো ডিরেক্টরের কাছেই ছবিতে মৃত্যু দৃশ্য ফুটিয়ে তোলা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ বলে সত্যজিৎ মনে করেছিলেন এবং সেটা তিনি স্বীকারও করেছেন। তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি হরিহরের মৃত্যু এবং সর্বজয়ার মৃত্যু, এই দুটো মৃত্যু দৃশ্যকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই ছবিটা দেখার পর দিল্লিতে জওহরলাল নেহরু সত্যজিৎ রায়কে জিজ্ঞেস করেছিলেন যে এরপরে অপুর কি হবে। তা তিনি বললেন যে না, অপু নিয়ে আমি আর তৃতীয় ছবি করতে রাজি নই। তারপরে তিনি জলসাঘর করলেন, পরশপথর করলেন, কিন্তু আবার অপুর প্রতি ঝুঁকলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে বিভূতিভূষণ কিন্তু অপু ট্রিলজি করেননি, সত্যজিৎ অপু ট্রিলজি করলেন। অর্থাৎ অপুর পরবর্তী জীবন, তার কাজ, তার বিবাহ ইত্যাদি নিয়ে করলেন অপুর সংসার। সবথেকে বড় কথা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্দুপুরে যে ক্ষয়িষ্ণু রায় পরিবারকে নিয়ে পথ চলা শুরু করেছিলেন সেটি কাজলের মধ্যে দিয়ে আমরা শেষ করলাম। এখানটায় বিভূতিভূষণের উপন্যাস নিয়ে সত্যজিতের ছবি মানেই একটা প্রাণের তীর্থে ভ্রমণ। বিভূতিভূষণের যে কাহিনী এবং সত্যজিতের যে সিনেমা, তাতে কিন্তু আমরা ওই পর্দায় বই পড়া বা ধারাভাষ্য রচনা করা এটা কিন্তু নয়, বাঙালিকে একদম আপ্লুত করে আপ্লুত করেছে। এবং সবথেকে বড় ব্যাপার, বিভূতিভূষণ অপু দুর্গাকে দিয়ে যে স্বপ্নের দৌড় করিয়েছিলেন কাশফুলের মধ্যে দিয়ে রেল গাড়ি দেখার জন্যে, সত্যজিৎ রায় সেই ভাবনাটাকে একদম অনাবিল সৌন্দর্যে মুড়ে চিরস্থায়ী করে দিলেন। অসাধারণ, একদম ঠিক। আমরা জানি যে পথের পাঁচালীর জন্য তো অস্কার পেয়েছিলেন সত্যজিৎ। তো আমরা শুধু পথের পাঁচালী নয়, আমরা দেখতে পাচ্ছি যে বিভূতিভূষণের লেখার মধ্যেই একটা বিশ্ব জাগতিক চেতনা আছে বা একটা আন্তর্জাতিক ব্যাপার আছে। আমার খুব মানে আপনার কাছে, তথাগতবাবুর কাছে জানতে ইচ্ছে করছে যে আপনি কি মনে করেন যে তাঁর লেখায় কোনো পাশ্চাত্য প্রভাব আছে? মানে কোনো পাশ্চাত্য প্রভাব বলতে, মানে পাশ্চাত্য প্রভাব এত আছে যে মানে সে বলে শেষ করা সম্ভব নয়। তবু কিছু বলো না, যেমন একটা মানে পথের পাঁচালী যেটা হয়তো বিভূতিভূষণের সবচেয়ে বিখ্যাত লেখা, সেটা তো খুব স্পষ্টতই সেটা পাশ্চাত্য একটা ঢঙে লেখা। কারণ ওই রকম উপন্যাস, অর্থাৎ একজন কেন্দ্রীয় চরিত্র তার একদম জন্মের থেকে শুরু করে বা জন্মের আগের থেকে শুরু করে, কারণ উপন্যাস তো শুরু হচ্ছে দুর্গাকে দিয়ে, তখন অপুর জন্ম হয়নি, তারপরে অপুর জন্ম হলো, এরকম তারপরে ধীরে ধীরে তার বড় হয়ে ওঠা, তার কল্পনা জগৎ তৈরি হওয়া, তার আত্মিক বিকাশ। লিখতে শুরু করেছিলেন বিভূতিভূষণ প্রথমবার তখন দুর্গা চরিত্র ছিল না, পরে মানে প্রায় 50-60 পাতা লিখে ফেলার পরে দুর্গা চরিত্র নতুন করে আবার ঢুকিয়ে, ভাগলপুরে থাকাকালীন একজন মেয়েকে দেখেছিলেন, সেই অনুসারেই উনি বেশি একজন মেয়ে, বাচ্চা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে দুর্গা চরিত্রটা মনে আসে।
তো এই যে যেটা বলতে চাইছিলাম যে একজন কেন্দ্রীয় চরিত্রের কল্পনা শক্তির বিকাশ বা আত্মিক বিকাশ বা তার গড়ে ওঠা এবং তার জীবন সম্পর্কে শিক্ষা লাভ করা বা চরিত্র হিসেবে গড়ে ওঠা, এইটা একটা বিশেষ উপন্যাসের ঢং। এটা একদম পাশ্চাত্য ঢং, এইটাকে ওই একটা জার্মান শব্দ আছে বিল্ডুংস রোমান বলে, তো এই বিল্ডুংস রোমান অথবা আপনি যদি মানে অপুকে এক ধরনের আর্টিস্ট মনস্ক লোক বলেন বা আর্টিস্ট বলেই বলেন যে জীবনের একজন শিল্পী অপু, তাহলে সেটারও একটা জার্মান শব্দ আছে কুনস্টলার রোমান বলে, ওই মানে একজন আর্টিস্টের বড় হওয়া, যে ঢঙে জেমস জয়েস লিখেছেন না পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, রোমারোলার জ্যাক ক্রিস্তফ আছে, টমাস মানের ম্যাজিক মাউন্টেন আছে, ক্রিস্তফের খুব প্রভাব ছিল অবশ্যই, সেটা তো জ্যাক ক্রিস্তফ কেন মানে পুরো বিল্ডিংস রোমান ঘরানারই প্রভাব ছিল। তারপরে হচ্ছে গেটের উপন্যাস আছে জার্মান লেখক, প্রভাব না বলে আমরা একটা প্যারালাল বলতে পারি, সেটাই বলছি, সেটাই বলছি। আর এছাড়াও মানে শুধু তাই নয়, আপনি ধরুন যদি ওই ছোটদের জন্য লেখা যে উপন্যাসগুলো অ্যাডভেঞ্চার কাহিনী ধরুন চাঁদের পাহাড় বা হীরামানিক জলে বা মরণের ডঙ্কা বাজে, এগুলো ধরতে পারেন মানে ওই রবার্ট লুই স্টিভেনসন তার লেখা যে ট্রেজার আইল্যান্ড অথবা কিডন্যাপড, অথবা এইচ রাইডার হ্যাগার্ডের যে কিং সলোমন্স মাইন্স অথবা শি, এই যে অ্যাডভেঞ্চার কাহিনীগুলো সেগুলোর সঙ্গে অনেক জায়গায় মেলে এরকম মানে। আরেকটা খুব একটা বলছি, খুব পাশ্চাত্য সাহিত্যের খুব নিবিড় পাঠক ছিলেন, এতই নিবিড়। আমি একটা উদাহরণ দিই, আমি কিছুদিন আগে একটা গল্প খুঁজে পেলাম, সেটা হচ্ছে বিভূতিভূষণের একটা গল্প, হয়তো আপনারা সবাই পড়েছেন, নুটি মন্তর বলে। এবারে আমি দেখছিলাম একটা পাশ্চাত্য কাহিনীর একটা সংকলন, তার মধ্যে পড়তে পড়তে দেখলাম যে 14th century একজন স্প্যানিশ লেখক, তার নাম হুয়ান ম্যানুয়েল, সেই সময়কার স্প্যানিশ রাজবংশের তিনি একজন মেম্বার ছিলেন, তো তার লেখা একটা ছোট গল্প দ্য উইজার্ড পোস্টপোন্ড বলে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, সেই গল্পটা হচ্ছে আমি আবিষ্কার করলাম যে এটা নুটি মন্তরের অরিজিনাল। এটা কোথায় বিভূতিভূষণ পড়েছিলেন আমি জানি না, কিন্তু মানে ব্যাপক পড়াশোনা ওর ছিল মানে পাশ্চাত্য সাহিত্যে, নিশ্চয়ই কোনো জায়গায় উনি পড়ে এটা করেছে। পাশ্চাত্য প্রভাব থাকলেও এই যে বাংলার মাটি বা বাংলার যে মানবিকতা সেটা থেকে তো সরে যাবে না, সরে যাবে কি সেটাই তো ওর নিজস্ব, হ্যাঁ নিবিড়ভাবে সেটার সঙ্গে যুক্ত, ভীষণভাবে একদম সম্পৃক্ত ছিলেন বলা যেতে পারে। আচ্ছা একটা কথা শুনেছিলাম যে তিনি নাকি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই শুনেছেন। নোবেল আসলে একজন পাশ্চাত্যের বড় দার্শনিক লেখক সমালোচক এডিসন, তিনি বিভূতিভূষণের কিছু লেখা পড়েছিলেন, পড়বার পরে তার মনে হয়েছিল এই মানুষটিকে যদি নোবেল প্রাইজ দেওয়া যায় তাহলে বোধহয় সবথেকে বড় কাজ হবে। এবং সবথেকে বড় কথা, তিনি পথের পাঁচালীর যে অংশটুকু পড়ে খুব উচ্ছ্বসিত হয়েছিলেন সেটা আমাদের সকলেরই জানা, যে নিশ্চিন্দপুর ছেড়ে অপু তার মা বাবার সঙ্গে কাশীর দিকে যাত্রা করছে, কিন্তু অপুর একটা দুঃখ তার দিদি সঙ্গে নেই। তো যখন যাচ্ছে তখন তার সেই পাড়া গায়ের রোগগ্রস্ত সেই মেয়েটির কথা মনে পড়ছে এবং মনে পড়ছে এবং সে বলছে যে আমি যাইনি, আমি যেতে চাইনি, এরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। আরও মনে পড়ছে পাড়া গায়ের সেই মেয়েটির কথা অর্থাৎ তার দিদির কথা, যে অপু সেরে গেলে আমাকে রেলগাড়ি দেখাবি। এই যে এই বোধ, ওয়াটসন মনে করেছিলেন যে এটি বিশ্ব সাহিত্যে বিরল, তাই তো তিনি সুইডিশ একাডেমির কে প্রপোজাল দিয়েছিলেন এবং দুর্ভাগ্যের কথা সৌভাগ্যের কথা সুইডিশ একাডেমি থেকে আমাদের ভারতবর্ষে তখন চিঠি এসেছিল, একাধিক চিঠি এসেছিল যে বিভূতিভূষণকে নোবেল প্রাইজ দেওয়া হবে, প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে এবং এর জন্য তার জীবন দর্শন বা তার সাহিত্য সম্পর্কে আরও যদি কিছু তথ্য থাকে সেটা জানাতে, কিন্তু দুর্ভাগ্য ভারত সরকার সেটা কোন এক অজ্ঞাত কারণে করতে পারেননি বা করে ওঠেননি। যদি করতেন তাহলে বোধহয় আমরা রবীন্দ্রনাথের পাশাপাশি আরও একজন সাহিত্যিককে পেতাম যিনি নোবেল জয়ী। তাই তো তিনি যখন 1950 মারা গেলেন সেই সময় সুনীতি কুমার চট্টোপাধ্যায় রমা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিতে লিখেছিলেন যে বৌমা আমি নিশ্চিত করে বলছি বিভূতিভূষণ যদি একালে জন্মগ্রহণ না করে আজ থেকে 2000 বছর আগে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি গল্প উপন্যাস লিখতেন না, লিখতেন বেদ
উপনিষদ, আমরা তো তার সাহিত্যের মধ্যে সেই বেদ উপনিষদের স্বাদই পাচ্ছি। সত্যি তাই, বিভূতিভূষণের সাহিত্যের প্রকৃতি অত্যন্ত সুন্দর, কোনো মালিন্য নেই, এত সুন্দর। কিন্তু বিভূতিভূষণের সাহিত্য রচনার সময় কি সেই রকম সুন্দর মালিন্যমুক্ত ছিল? আমরা তো জানি যে পরপর দুটো বিশ্বযুদ্ধ, মন্বন্তর, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ, হ্যাঁ, খণ্ডিত স্বাধীনতা, এসবের মধ্যে দিয়ে তিনি গেছেন। দিদিকে আমি অনুরোধ করছি আপনি এই ব্যাপারে একটু কিছু বলুন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সময়ে সাহিত্য সৃষ্টি করেছেন, 1929 থেকে 1928 থেকে শুরু করে 1950 পর্যন্তই, সেই সময়টা ভারতের, ওই বিংশ শতাব্দীর ওই সময়টা ভারতের ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ এবং মানে আলোড়নপূর্ণ একটা সময়। এবং সেই সময়ের ছাপ বিভূতিভূষণ কিভাবে ধারণ করেছিলেন তাও আমাদের বিস্মিত করে। প্রকৃতির কথা, প্রকৃতি মালিন্যমুক্ত, প্রকৃতি স্বরূপেই মালিন্যমুক্ত, কিন্তু মানব সমাজ তো মালিন্যমুক্ত নয়। আমি বলতে চাইছিলাম যে প্রাণশক্তিকে তিনি এই দুটো অভিমুখে অনুভব করেছেন, কিন্তু যখন খালি মানুষের সমাজের কথা বলেছেন তখন কি কোন জায়গাটা বলেননি? কয়লা ভাঁটার নারী শ্রমিক নিয়ে তার গল্প আছে, খুব বেশি চেনা গল্প নয়, কিন্তু আছে যে কিভাবে ওই মেয়েগুলিকে শোষণ করা হয়। তার গল্প আছে কন্ট্রোলে দাম বেড়ে যাচ্ছে, চাল পাওয়া যাচ্ছে না, তার বহু গল্পে রয়েছে। কাজেই বিভূতিভূষণের যে অশনী সংকেত একটা বিখ্যাত সত্যজিতের ছবি, এবং এই নিয়ে যে ওই 1943-এর যে মন্বন্তর, সেটা বহু সাহিত্যের অনেকের লেখাতে এসেছে, তার লেখাতেও চমৎকার ভাবে এসেছে। সমসাময়িক সামাজিক বা পলিটিক্যাল বিষয়গুলো বাদ দিলেও ইচ্ছামতির কথা ধরুন, যে মানে 100-150 বছর আগেকার যে নীলকরদের সময়কার যে রাজনৈতিক বিষয়গুলো বা সামাজিক খুঁটিনাটি, ইতিহাসবোধ খুব গভীর ছিল। এবং আরেকটা কথা বলে আমি শেষ করব যে শরৎচন্দ্র পর্যন্ত আমরা যে সাহিত্য ধারা দেখেছি তাদের তো মধ্যবিত্ত জীবন। বঙ্কিম লিখেছিলেন একটু বড় লোকদের নিয়ে, রবীন্দ্রনাথও উচ্চ মধ্যবিত্ত নিয়ে, শরৎচন্দ্র মধ্যবিত্তদের নিয়ে, তারপরে কল্লোল পর্বে যে গরিব মানুষের কথা বলা, বঞ্চিত মানুষের কথা বলার যে ধারাটা এলো, সেটা কল্লোলের গল্পকারদের চেয়ে অনেক বেশি নিপুণভাবে, অনেক গভীরভাবে বিভূতিভূষণ কিন্তু ধারণ করতে পেরেছিলেন। এবং সেই জন্য তাঁর প্রকৃতির মধ্যেও সেই পথের পাশে ফোটা ফুল যেমন তাঁর প্রকৃতির ছবিতে বিশেষ করে ফুটে ওঠে, গোলাপ পদ্মের কথা তার প্রকৃতির গল্পে, প্রকৃতির বর্ণনায় বেশি পাওয়া যায় না, তেমনি তার মানুষও কিন্তু ওই পথের পাশে পড়ে থাকা মানুষ, তারাই কিন্তু তাঁর সাহিত্যে উজ্জ্বল হয়ে উঠেছে। অথচ একটা মিথ চালু আছে বলে মনে হয় যে বিভূতিভূষণের লেখা এক ভাবালুতার প্রভাব বেশি। একদম ভুল ধারণা, বিভূতিভূষণের মধ্যে কিন্তু একটা কবি প্রাণও ছিল, তাই না? মানে তিনি মূলত কথা সাহিত্যিক হলেও তিনি নিজেকে কিন্তু কবি বলে চিহ্নিত করেছেন। হ্যাঁ, তার মৃত্যুর 10 বছর আগে লেখা একটি কবিতা মানে খুব সৌভাগ্যক্রমে আমাদের হাতে এসেছে, আমি একটু বলার চেষ্টা করছি। দুঃখ হতে ক্ষতি হতে যে অমৃত করেছি সঞ্চয়, নিত্য পলে পলে মৃত্তিকার ধরণীতে কণ্ঠ ভরে গাহি তারি জয় নানা কুতূহলে। দুঃখ ভরা পৃথিবীর কবি আমি, নাম গোত্রহীন অখ্যাত অনামী, মানুষের চিত্ত মাঝে তবু কবে মোর মর্মবীন শাশ্বত সে বাণী। অনন্ত বেদনা মাঝে চিরন্তন সৃষ্টির সম্ভার আনন্দ স্বরূপে আমি যে দেখেছি তার প্রশান্ত স্বভাব অপরূপ রূপে, তাই মোর কাব্য কথা নবছন্দে হয়েছে মুখর অশ্রুজল মাঝে কুসুম সঙ্গীতে, তাই ধরিত্রীর ব্যাকুল অন্তর খনে খনে বাজে। এই কবিতাতেও আমরা দেখতে পাচ্ছি তিনি দুঃখ ভরা পৃথিবীর কবি নিজেকে বলছেন, অথচ জীবনের প্রশান্তির উপলব্ধিও তিনি অন্তরে গ্রহণ করেছেন, ধারণ করেছেন। এটাই বিভূতিভূষণ, যে সময়ের অস্থিরতাকে স্বীকারও করছেন কিন্তু তার মধ্যে যে মানুষ তার প্রাণশক্তিতে স্থিত থাকে, এটাও তার সাহিত্যে আমরা পাচ্ছি।
আচ্ছা, বিভূতিভূষণ সম্পর্কে আর একটা তথ্য পাই যে বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যেখানে, ঠিক সেখানে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, একটু বলুন। এটা খুব খুব প্রাসঙ্গিক, খুবই দারুণ প্রশ্ন এবং বলার মতোই আমাদের খুব গর্বের বিষয়, খুব আনন্দের বিষয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তখন ওই জায়গাটা ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং জায়গাটার নাম ছিল ঘোষপাড়া মুরাতিপুর। সেই জায়গাটাকে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিহ্নিত করে তাঁর একটা আবক্ষ মুর্মর মূর্তি স্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, সেখানটায় একটা বিভূতিভূষণ উদ্যানও তৈরি করা হয়েছে এবং আমাদের বাংলা বিভাগে তাঁরই স্মরণে একটি বিভূতিভূষণ কক্ষ তৈরি হয়েছে। তো আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অলোক কুমার বন্দ্যোপাধ্যায় আমাদের যে বিশ্ববিদ্যালয়ের 50তম বর্ষ পালন হচ্ছে সেই উদ্দেশ্যে একটি বড় ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে। তো একাধিকবার তারাদাসবাবু গেছেন, মিত্রাদি গেছেন। তো তারাদাসবাবু এখন সদ্য প্রয়াত নেই, কিন্তু তিনি গিয়েছিলেন, যাবার পরে যে কথাগুলো বলে এসেছেন সেগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর মনে এখনও আছে। আমি দু একটা কথা বলছি। তিনি বলেছিলেন যে পৃথিবীর সব থেকে ভাগ্যবান ব্যক্তি আমি। তার কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকে সকলেই মাথায় করে রাখে আর আমি নিজে বিভূতিভূষণের কাঁধে চড়েছি। তিনি বলেছেন বিভূতিভূষণ আমাকে কাঁধে নিয়ে বাবা আমাকে কাঁধে করে রাতের বেলায় নক্ষত্র চেনাতেন, বাবা আমাকে কাঁধে করে ইছামতিতে নিয়ে যেতেন। এই বাবা আমাকে যে কখনো বন্ধু ছিলেন, কখনো গুরু ছিলেন, কখনো বাবা ছিলেন। তো এই বিভূতিভূষণই ইছামতি নিয়ে যেতেন এবং ইছামতীকে নিয়ে একটা দারুণ উপন্যাস লিখেছিলেন, সেটা আমরা সকলেই জানি। যে প্রকৃতি এবং মানুষের কথা শিল্পী বিভূতিভূষণ, আমার মনে হয় তিনি আসলে পথের কবি এবং তার পথের পাঁচালী উপন্যাসের যে শেষ অংশ সেখানে আমরা পাচ্ছি যে অংশটি, আমার মনে হয় যে বাঙালি পাঠকের মনে সেই অংশটা গাঁথা হয়ে আছে। আমি একটু পড়ছি। পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি, তোমাদের সোনাডাঙা মাঠ ছাড়িয়ে ইছামতি পার হয়ে পথ আমার চলে গেল সামনে, সামনে, শুধুই সামনে। দেশ ছেড়ে বিদেশের দিকে, সূর্যোদয় ছেড়ে সূর্যাস্তের দিকে, জানার গণ্ডি এড়িয়ে অপরিচয়ের উদ্দেশ্যে, অনির্বাণ তার বিনা শুনে শুধু অনন্তকাল আর অনন্ত আকাশ। সে পথের বিচিত্র আনন্দ যাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পড়িয়েই তো তোমায় ঘর ছাড়া করে এনেছি, চলো এগিয়ে যাই। সব দুঃখ বরণ করে, সব বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার যে মন্ত্র, বোধহয় এই ঋষিকল্প মানুষটির কাছে আমরা শিখতে পারি। উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ যারা আজকে আমাদের সঙ্গে এখানে এসেছেন। ধন্যবাদ আপনাদেরও। নমস্কার। নমস্কার।